কাছে দূরে যে যেখানেই আছেন না কেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আপনাদের সবাইকে জানাই আমার প্রাণঢালা ঢালা শুভেচ্ছা বারবিকিউ খেতে পছন্দ করে না এমন মানুষ পাওয়াটা আসলেই দুষ্কর আর এই সামারে সবাই অনেক বেশি বারবিকিউ আমরা করে থাকি আজ মাংসের দোকানে এসেছিলাম কিছু মাংস কিনতে এবং বারবিকিউ করব। এজন্য ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে যাই এই মাংসের দোকানটা আমি যে শহরে থাকি সেই শহরে একটা আরবি মাংসের দোকান এই মাংসের দোকানটায় সব ধরনের মাংস মুরগি গরু খাসি বিভিন্ন প্রিপারেশান সসিস সব কিছুই পাওয়া যায় মেরিনেট করা এবং মেরিনেট ছাড়া তবে আমি সাধারণত ফ্রেশ মাংসগুলি কিনে এনে বাসায় নিজের মতো করে মনের মাধুরী মিশিয়ে ম্যারিনেট করি রান্না করতে যেমন পছন্দ করি বাজার করতে তার থেকেও বেশি পছন্দ করি নতুন নতুন কোনো জিনিস দেখলে সেটা আমাকে কিনতেই হবে এবং বাসায় এসে সেটা ট্রাই করে দেখতে হবে কেমন লাগবে খেতে এটা আমার স্বভাবের ভালো দিক নাকি খারাপ দিক সেটা আমি জানি না তবে এটা আমি অনেক বেশি করে থাকি মাংসের বাজারটা সাধারণত আমি মাসে একবারই করি তবে সামারের সময় আমাকে দুইবারও আসতে হয় বার্বিকউর মাংস নিতে এই আরবি দোকানটায় বিভিন্ন ধরনের ফল সবজিও পাওয়া যায় তবে এখানকার ফলগুলো ভীষণ মিষ্টি আমার কাছে মনে হয় সুপারমার্কেটের ফলগুলির থেকে আমরা যেহেতু একটু মিষ্টি জাতীয় জিনিস খেতে বেশি পছন্দ করি এজন্য প্রতি সপ্তাহে আমি একবার আসি এই দোকান থেকে ফল কেনার জন্য দেখা যাচ্ছে খাসির পায়া খাসির মাথা খাসির পায়ার কথা শুনলেই নিহারির কথা মনে পড়ে যায় সঙ্গে নান জিভে পানি চলে এসেছে তাই না এই ধরনের টিপিক্যাল খাবারগুলা আমরা সচরাচর পাই না বিধাই আসলে খুব মিস করি আর খাসির মাথা দিয়ে ছোলার ডাল দিয়ে রান্না করা সেটাও কিন্তু খুবই মজা লাগে আমার কাছে বিভিন্ন ধরনের সালামি বাচ্চাদের স্কুলে টিফিনের জন্যে তো খুবই দরকার হয় আমি যখন মাংসের বাজার করি তিন চারটা আস্ত মুরগিও সঙ্গে নেই মাঝে মধ্যে ছোট আলুর সঙ্গে গ্রিল চিকেন একটু সবজি ভীষণ মজা এটা সবাই পছন্দ করে গ্রিল যে কোনো খাবারই আসলে ভালো লাগে ওভেনের খাবার যারা এখনও সাবস্ক্রাইব করেনটি আমার ভিডিওটি ভালো লাগলে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই প্লিজ আমাদের বাইরের বাচ্চাগুলো আসলে চিকেনটা খুব বেশি পছন্দ করে এজন্য আমরা মায়েরা সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে চিকেন দিয়ে নতুন নতুন কিছু বানিয়ে প্রেজেন্ট করার আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ